ডক্টর ইউনুসের 1100 কোটি টাকার কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেন, মামলাটি দ্রুত শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল আবেদন করেছেন, কিন্তু জুন মাসের 7 তারিখের আগে কোর্ট কোনোভাবেই শুনানি করতে পারবেন না। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, জুন মাসের আগেই এ মামলাটির শুনানি শেষ হবে, কারণ বাজেটে এর রাজস্ব দেখাতে হবে। তবে ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, তার শুনানির জন্য প্রস্তুত না। এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, যদি এই মাসে তারিখ না দেয়া হয় তবে তিনি প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন। পরে আদালতে মামলার দ্রুত শুনানি করতে পারবেন না এমন বিবেচনায় কার্যতালিকা থেকে বাদ দেন।